দিল, কিসের জন্য আমি আবার করে এখানে পড়ে গেলাম? জিনিসটা স্যান্ডেলটা খেয়ে গেল নাকি? সেইরকমই মিলে যাচ্ছে রে, এলা যেন জাদুর আংটিটাই হয়ে যায়। তালি করে তো আমি পাওয়ারফুল নাম্বার ওয়ান হয়ে যাবো। নিয়ে যায় আগে তো হাতে দেওয়া যাবে। আল্লাহ, এই আংটিটা যেন জাদুর আংটি হয়ে যায়। এই এর সাথে আংটি মেলে কিনা, আল্লাহ যেন জাদুর আংটি হয়ে যায়। সব তো কেরাম যেন মিলে যাচ্ছে। এটা কি জাদুর আংটি নাকি? এখানে তাই আছে, এখানে তাই আছে, এখানে তাই আছে। তারপরে আংটিটা একটু হাতে নিয়ে দেখি। যেন মিলে যাচ্ছে। বুঝতে পারিস, তালি ভরে এটা জাদুর আংটি। যাক, কপাল তো তালি খুলি গেল। এখন তো আর এই দুনিয়া সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বুঝাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। কি রে মানি, তুই কাক কথা করছ? তো কোন মানুষ নাই রে? আরে না, মালদার বাড়ির কথা কইছি, যা আসতেছে সব তো ফকির নেয়ার মগা। বুঝিয়ে ফেলিয়েছি মালের কথা বলিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, মালদার বাড়ি খুঁজে দেখ, ভালো করে খুঁজে দেখ, কোথায় আছে খুঁজে দেখ। সব বিস্কুট খেয়ে দেব। হ্যাঁ বিস্কুট, বিস্কুট না হলে তো দুইও আছে। আমি করি, তুই করবি তো, পারবি তো? সবিপুর গ্রামে যাবো, তাহলে একদম সঙ্গী পালাম। একে একে হাঁটতে বসে আসছে না রে ভাই? আমিও তো চিনি না রে ভাই। আরে ভাই, আমি এই গ্রামে নতুন আইছি রে ভাই, আমি তো এদিক ওদিক চিনি না রে ভাই, খালি রাস্তা রাস্তা দেখতেছি। ঠিক আছে ভাই, তাহলে চলেন দুইজন একসাথে গল্প করতে করতে যাই। আচ্ছা আজ ভাই দেন খাওয়াই দি ভাই, আপনি অনেক অসুস্থ রে ভাই, দেন দেন খাওয়াই দি ভাই। কি আগে
মিষ্টি না গে ভাই। হ্যাঁ ভাই ভালো লাগতিস রে ভাই, আপনি একবার খান ভাই। দেন ভাই আমিও অনেক দূরিত যাইছি রে ভাই, পেটে অনেক ক্ষুধা ভাই। এখানে ময়লা আছে যে টয়লেট থেকে দিন। হ্যাঁ দেন দেন মজা আছে না? মজা আছে ভাই। আচ্ছা খা ভাই, তোমার কতদিন পরে ফালা একটু খাওয়াই দিস। এটা বিস্কুট ভাই। কেন ভাই? মাথার ভিতর ঝিম ঝিম দিচ্ছে ভাই। ও ফস্ত 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 করা নেই বা, কাজ শেষ হয়ে গেলে বুধবার। খুব ভালো বিস্কুট ভাই, কিন্তু মাথার ভিতরে ভাই ভালো লাগতেছে না ভাই। কিরকম ধরনের লাগতেছে বুকের ভিতর, মাথার ভিতর ঘুর ঘুর করতেছে রে ভাই। ও তুমি আমার করছো? হ্যাঁ। তাহলে কি করা যায়? মাথার ভিতর খুব দেওয়ালা দিচ্ছে রে ভাই। দেওয়ালা উস্তাদ অপারেশন তো সাকসেসফুল হয়ে গেছে। ভাই মেলা অসুস্থ রে, আর রে মরে মরে। ও নাম কি জিজ্ঞেস করছিস নাকি? তোমার নাম কি ভাই? না উস্তাদ। আমার বউ শখ করে কিনে দিচ্ছিল রে ভাই, আর শ্বশুর বাড়ি থেকে আমি খুব অসহায় মানুষ তো ভাই। মানে এগুলো আমি ডকুমেন্ট করে রাখতাম ভাই, ভাই এগুলো ডকুমেন্ট করে রাখতাম আর কি ভাই। ভাই তোমাকে এত মোবাইল দিয়া যদি ধন্য ভাই। রাজা টেপ সাইডে করে সিম আছে মোবাইলে, আমার ওই বড় ডাক্তার দিয়ে আমার লাগবে রে বুঝছেন। আমরা খুব বিপদে আছি ভাই, তোর গেঞ্জি রে ভাই খুলি দে। দিবানা ঠেলার নাম বাবা জি, যে চাকরি আইসি এমনি আমরা কিন্তু নিরীহ লোক ভাই, একটা পোশাক কাটিয়ে ফেলবো ভাই। ভাই ভাই এই সব দিয়ে দিচ্ছি ভাই, সব দিয়ে দিচ্ছি ভাই। মানে করছিলাম কি লতা, মানে
কথাটা যে তোমাকে কেবা করে কব ঠিক বুঝবার পারছি না। তাহলে পরে অন্য সময় শুনবানি, এখন যাই ক্লাস আছে। কিছু কিছু কথা মুখে বলা যায় না, সব দেখে বুঝে নিতে হয়, কেন তুমি বোঝো না হাই, সব দেখে বুঝে নিতে হয়। ওই মানিক শালা আসতেছে, আর কথা বলা যাবে না, এখন রাখতে হবে বুঝছো, আমাদের ধান্দার কাজ। না না কিছু না কিছু না, আমার করছু ছবি যে ভরে রাখে এক একদিন টেস্ট করে পঁচিশটা ওর কাছে কিন্তু টাকা না পারে কিন্তু ছাটকা চর মেরে দেবো, ওকে দুই দেবো। আচ্ছা তিনটা মোবাইল ভিডিও খায়, রাজা তোর কি জামা লাগবে, জামা নিস নে রে ভাই, যা পেয়েছি আদারা পাঁচটা, তোর কি জামা লাগবে, ভাই জামাটা নিস নে রে ভাই, রিকোয়েস্ট করিস না, যে পড়া দিছিস এতে আমাকে হবে না, তুই জামা দাও, তুই দিছিস রে ভাই ছাড়ি দে, ভালো করে ধরে রাখিস, জানি দড়ি দেয় না দেয়, জামা কত দেখিনি ভাই, 500 নাকি বাজারে বেচা যাবে, ও যাবি, প্যান্টটাও তো আমার লাগতো, না ভাই প্যান্ট নিস নে, তলে কিছু নেই ভাই, স্টিচ না গেবাডি, না ভাই গেবাডি রে ভাই, গেবাডি ও ভাই দামি প্যান্ট, না ভাই না না ভাই, ভাই তলে কিছু নাই, খুলিস রে ভাই খুলিস রে, স্যান্ডেল লাগতে, না ভাই খুলে রে ভাই, খুলে একটা প্যান্ট দিল এমনে, তুই কিন্তু কবি নে কলি কিন্তু তোর একটা দান দিব, সেটা শোনো ভাই, ওই আমরা যে কাজটা করেছি হ্যাঁ, এটা তো অন্যায় কাজ, কিন্তু কেউ কে বললো না, আমাদের দরকার তাই নিয়েছি, শোনো 3 ঘন্টা 15 সেকেন্ড 35 মিনিটের আগে এখান থেকে উঠবা না, ঠিক আছে ভাই, গেলাম, আসসালামু আলাইকুম, হ্যাঁ রাজা আসো, আবার কেডা ফোন দিল,
আসসালামু আলাইকুম খালাতো ভাই। কোন সমস্যা নাই খালাতো ভাই, আরে আজকে দিনের মধ্যেই সত্তর না না টাকার কোনো সমস্যা নাই তো, আরে টাকা তো আছে নিয়েছি হাতে করে নিয়ে যাচ্ছি না না। উস্তাদকে তো একটা ফোন দেয়া লাগে। হ্যাঁ রাজা বল। উস্তাদ বড় মক্কেল একটা পাইছি। সত্যি মালদার পাল্টি মালদার পাল্টি আপনার ওদিকে যাচ্ছে। হ্যাঁ আহ কে ওকে ধারা, আমি আসছি, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি আসি। মাল রেডি করতেছি। আমি রেডি করতেছি, তুই আয়। আচ্ছা উস্তাদ আমি আসতেছি। ওকে ওকে তাড়াতাড়ি আয়। পোষা লাগতো আগে যা লাগবে আমার। রবি তা রবি মিয়া কোনে যাচ্ছাও? ওরে ভাই যাচ্ছিলাম তো যে সেটেলমেন্ট অফিসে। তা কি জন্যে? না মানে ভাই ওই যে একটা জমি কিনতেছিলাম তো, তাই ওই জমির দলিল করতে যাচ্ছি, টাকা পয়সা নিয়ে দিতে যাচ্ছি আর কি। ওরে এইখানে এই কখন ক্যাশিয়ার বসে রাখতি, তোর টাকা লয়ে মুমি অফিসে যাবে তা কইবার পারে না। উস্তাদ আমার করছেন। আরে না তোক কব কেন, আমি ওক করছি। যে উস্তাদ তুই টাকাগুলো আমাকে দিয়ে দে ভাই, দিয়ে দে ভাই, দিয়ে দে। কেন ওরে মাঘা সে কথা জবাব কি, আমার তোক দেওয়া লাগবি, তুই টাকাগুলো দিয়ে দে ভাই, দিয়ে দে ভাই। শোন যদি টাকাগুলো লাদিস রে ভাই, তোক পাসপোর্ট ভিসা ছাড়া একদম উপরে পাঠাই দেবো নি ভাই। রে উস্তাদ এই চাকরি টাকা কি মামা বাড়ির দেন নাকি, যে নিলে আর খাইলে আমাকে অফিস মানে করিস তাই নি টাকা দিব, ঘন্টা থাকলে পরে কাইরে না মানে। জি উস্তাদ মারামারি হবে না, এই আমিও খুললাম, এই রবি সব খোল, স্যান্ডেল খোল। জীবনে কোনোদিন চিন্তাই করবি না, করবো না বস, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, আর যদি কোনোদিন চিন্তাই করতে দেখি আমার হাতে যে জাদু আংটাই আছে না, এই আর ফলেই তোদের এই অবস্থা, এর ফলেই আমার এরকম শক্তি দেব তো, কিন্তু আমি এক এক করে পাসপোর্ট ভিসা ছাড়া উপরে চালান। খালতো ভাই, তুই এত বড় একটা কথা গ্রহণ করবার পারলি কি ঘটনা? তোর কাছে নাকি জাদুর আংটি আছে? ইস, এই সাল আবার আমার জাদুর আংটির কথা কেবা করে রে, কথা কস না কেন, তোর জাদুর আংটির কথা আমার কলি না তাই না? তোকাও যা বাজারে ডোল ভিটাই কোয়াও তাই, আর তোকে লাভ কি? তাহলে তো আমার পুরো ঘটনাটাই পাবলিশ হয়ে যাবে, তুমি কি আমাকে অফিস মনে করিসাও তাই নি? ভাই আমি বারবার প্রেমের ছাঁকা খাইছি, এবার তুই আমার এই জাদুর আংটিতে এটা তো দূর করে দেনা ভাই। আরে ভাই আমি নিজেই তো ছাঁকার আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোর কথা কি কব তাই, তুই কিন্তু একটা ভালো কথা কয়ে আছিস, এই আমার জাদুর আংটি দিয়ে যে তদবির করা যায় এ কিন্তু আমার মাথায় এতদিন খেলি নাই বুঝিস, তুই যখন কয়ে আছিস তখন আমি একটু চেষ্টা করে দেখবানি বুঝলিবার, একটু চেষ্টা করে দেখ না ভাই। আচ্ছা ঠিক আছে দেখবানি, ধন্যবাদ ভাই, তো তোকে অনেক ধন্যবাদ ভাই, সত্যি দিবি তো ভাই? আরে আবার জিগাই, জাদুর আংটির একটা বইও আমি অলরেডি পাইয়ে গেছি, মানে কেবা করি এই তদবির তদবির দিয়ে যায় এই বই, তালিবারে আমি ওই বই দেখে আমি তোকে খান তদবির দেবো, সত্যি করছিস তো ভাই? শুধু তোরে দেবো কে, আমি নিজেও এক খান দেবো, আগে আমাকে দিবি ভাই, আগে আমাকে দিবি তো, আগে তোকে দিতে হবে, তোরটা তো তুই আমারটা নাই। আরে না তোর প্রতিবানি আমিও দিবা ভাই, অনেক দূর করে আমি ঘুরতেছি ভাই। আরে ঠিক আছে তোরে না দিয়ে আমি আর কি করি বল দিই, আর তুই যখন জাদুর আংটির কথাটা জানিয়েই ভালাইছস তখন তোকে দিবি, তোকে অনেক ধন্যবাদ ভাই। উস্তাদ কি ভাবতেছেন? আমি ওই লোকটার কথা ভাবতেছি, একটু কাক স্যামড়া স্যাংড়া, সে এত শক্তি ভালো ক্যামেরা করে। উস্তাদ ও হাতে কিন্তু একটা আংটি দেখেছি আমি, সত্যি রাজা ঠিক কথাই কয়ে আছে, ওটা কি তাহলে কি জাদুর আংটি টাংটি নাকি? আবার ওই বার ভারে শোন, তালি ভরে আঁক দিয়ে আমাকে মাসুদরে ওই সেই জাদুকারি হাত থেকে রক্ষা করা যাবে বা উদ্ধার করা যাবে বুঝছিস? উস্তাদ আপনার কি ধারণা আমার মাসুদ এখন ওই ভয়ঙ্কর ভূতির বাড়ি বাইসে আছে? শোন আমার মাসুদ মনে বাইসে আছে, কারণ কয়েদিকে তো কিছু হইল তো খাতি দেয় বুঝছিস? যে উস্তাদ আপনি ঠিক কথা বলেছেন, হ এ কথা বসল কারো যদি কই তুই কিন্তু তাল বুঝছিস, শোনেক সাবধান যেখানে পাবি এই অর্থ এলাকায় খুঁজ দিয়ে আমার সামনে দিবি, এবং ও কোথায় থাকে আমাকে জানাই দিবি, কারণ অক দিয়ে আমাকে মাসুদরে তো উদ্ধার করতে হইবে বুঝছিস? তাহলে ওকে হারিয়ে দেবো না, ধারার দরকার নাই ওস্তাদ, ও যদি রাজি না হয় ধনের লোক দেখালে সবই আইবে নে বুঝছিস? রাজা পারবি তো? পারবি তো, তার আমি খারা আছি। শোন শোন ওইখানে গুপ্ত ধন আছে, গুপ্ত ধন বুঝছিস, যেখান থেকে পাইলে মনে করবি একদম লালে লাল। আর কষ্ট গুপ্ত ধন কি সাদা? উত্তদল স্বর্ণ স্বর্ণ, যেখানে ডায়মন্ড হীরা জহরাত, এ পাইলে কোটিপতি কোটিপতি। ও কায়দা রাজা, আমরা কিন্তু ওরে খুঁজে বাইর করবই, দগর বন্ধ করে বাইর দেব না। এই নে আদম সন্তান তোর খাবার, এটা খেয়ে তুই সারাদিন থাকবি এখানে। আমাকে আবার করে কষ্ট না দিয়ে ও সাইডে মাইরে ফেলাও তাও বলো না রে মানুষ সন্তান, তোকে মারা যাবে না এত সহজে, তাহলে আমার ছেড়ে দেন, তোকে ছাড়াও যাবে না, এখানেই থাকবি সারা জীবন বন্দি। মানব সন্তান তুই বেঁচে থাকলে হয়তো তোর দলের অন্য অন্য সদস্যরাও আমার কাছে আসবে গুপ্তধন চুরি করার জন্য, তাই তোকে আমি জানে মারবো না, যদি তারা আসে
তাদের সঙ্গে আমি তোকে একসঙ্গে তিলে তিলে মারু। তোমার এই স্বাদ কখনোই পূর্ণ হবে না শয়তান দৈত্য। এই মানব সন্তান, আর কথা বলবি না। আমি জানি ইতিমধ্যে তুমি তোমার জাদুর আংটিটা ধারাইছো, আর সেটা কোনো মানব সন্তানই পেয়েছে। তুমি এখানেই বন্দি থাকো মানব সন্তান, তুমি কোথাও যেতে পারবে না এখান থেকে সারা জীবনেও। হ্যালো লতা, কেমন আছেন রবি ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। রবি ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমাকে পুকুর পাড়ে একটু আসবেন। তুমি ওখানে বসো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। সরি মালা, আমার একটু দেরি হয়ে গেল। না না, কোনো সমস্যা নেই। তাহলে পরে তোমার কথাটা কও। রবি ভাই, কথাটা যে আপনাকে ক্যাঁপা করে কবো ঠিক বুঝবার পারতেছি না। না না, লজ্জা কি আছে, না মানে মানে আমি কি আপনার মনের কাছে বন্দী হতে পারি না? লতা, আমি তোমাকে ভালোবাসি। তাই নাকি? ঠিক আছে, তাহলে করে আমি তোমাকে আমার মনের কারাগারে বন্দী করলে। হ্যালো উস্তাদ, ওই আংটিওয়ালাক তো সারা শহর বন্দর নগর বৈশাখী মেলা এমন কোন জায়গা নাই খুঁজলাম, কিন্তু কোথাও তো পাইছি না, এতারে তো খুঁজে পাওয়া দরকার উস্তাদ। তাহলে আমরা পরে চেষ্টা করতে লাগলাম, যা হওয়ার হবে না। আরে আমাকে একটু দে, আমি একটু বলিয়ে দিই। আরে দে রে, আসেন দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। উস্তাদ রাজা আসবি না? রাজার ডিউটি আজকে অন্য জায়গায় আছে, সমস্যা নাই, তুই আজকে এখানেই থাক, রাজা কাজে আছে। তাহলে আর কি আর গানই গাই। হ্যাঁ
মন খুলে গান কর। খবর আছে, ওই চাদুর আংটিওয়ালা তো পাওয়া গেছে। আমি মিথ্যা কথা করছি না, আমি পাওয়া গেছি, একবারে বাসা পর্যন্ত দেখাইছি। আচ্ছা উস্তাদ, আমি আসতেছি। আরে তো প্রেমের খবর কি? তোমার শহরের প্রেম তো, তাই ওই উঠতেও একটু দেরি লাগে আর ভাঙতেও একটু দেরি। আরে ভাই, আমি তো সাকসেস হয়ে গেছি, চেষ্টা করতেই থাকো, হয়ে যাবে। আমার নাম সোহেব আক্তার। ওরে ওই যে ক্রিকেটার সোহেব আক্তার আছে, ওই সোহেব আক্তার নাকি রে? আরে ভাই, আমি ওই সোহেব আক্তার না, জেনারেল সোহেব আক্তার। তাই আমি যে তো ওইরকম সোহেব আক্তার হইতে পারি, তার লাগি আপনার কাছে আসছিলাম। আমার ভুল হয়ে গেছে ভাইজান, আর হাত বলবো না ভাইজান। আপনার জাদুর আংটিটা কি বিক্রি করবেন? আপনি যত টাকা চান আমি দিব। এইবার আসল কথা বুঝতে পারিস, কালীঘরে তুমি আইসো আমার ওই জাদুর আংটি নিতে। হ্যাঁ ভাইজান, আপনি যত টাকা চান আমি তত টাকাই দেবো। এই মাত্র না আমি তোমারে কিছু বললাম না, ছাইড়া দিলাম, আবার সেই একই লাইনে গেছো, তাই নি? তুমি কি আমাকে মফিজ মনে করিছাও, তাই নি? সরি ভাইজান, আর হবে না ভাইজান। এই সরি ভরি বাদ দাও, বুঝছো? তোমার সাথে আমার আর কোনো কথা নাই, কথা কই আমি আমার পূর্ণবান সময় নষ্ট করতে চাই নি, বুঝতে পারিছাও? নাও বটু ইয়োর, তুমি কিন্তু ভালো করেই জানো যে আমার জাদুর আংটি কি করতে পারে। তালি ভরে আমি এখন জাদুর আংটি দিয়ে তোমার শেষ করে দিচ্ছি। উঠবা না এখানে বসে। ঠিক আছে ভাইজান, আসি। যত সব মফিস তুমি যেসব আশাই করছো, আমার মফিস মনে করিস, তাই নিয়ে জাদুর আংটি নিবার আইসা পাগল ছাগল কন্টার।
এমনি তোমার জাদুর আংটিটা আমাকে হাতিল করতে হয় সেটা আমি খুব ভালো করে জানো। মনে করছো এই আংটি পাইতো সারা জীবন হাতের ভিতর রাখা দিবা, কখনোই পারবা না। আমি কি কি ওই আংটি হাসিল করে ছাড়ো। আমার অনেক কাজে লাগছে রে ভাই, তোকে অনেক ধন্যবাদ, তোকে অনেক ধন্যবাদ ভাই। তাই তো হয় তোমরা সেই চিন্তাই কেড়ে গুলো না দিয়ে দিয়ে আমরা সেই চিন্তাই কেড়ে কোন কো মতলব নিয়ে আইছো সে দেখো। আসলে তোমাকে এই গুপ্ত টনটন কইয়ে আমার কাছে কোনো লাভ নাই বুঝছো, আর আমি তোমাকে তো মফিজও না। আগে গেছিলে ওই পুরনো জঙ্গল বাড়িতে, আমাকে এক সঙ্গে হাতে ওকে 2 মাস আটকা রাখছে। 2 মাস ওখানে আটকা রয়েছে, এখনো জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে, শোনা যায় মাঝে মাঝে চিৎকার দেয়। আমি আটকা খাতি গেছিলাম বুঝেছি, এখন আমাদের ওই সেই সহপাঠীদের আমাদের উদ্ধার করতে হবে। অন্তত কিছু না হোক, গুপ্তধন না হোক, আমাদের সেই সহপাঠীটা যদি আমার জীবন্ত বাঁচে। জীবন্ত বাঁচে উদ্ধার করে তোমাকে গেলো আমার খুব ভালো লোক বুঝছে। আসলে আমি শুনেছি কিন্তু ওইখানে যে গুপ্তধন আনতে যায় হীরা আইনে তোমাকে দিতে হবে তাই উস্তাদ।
আপনি যদি দেন ভালো, না দিলে আমাদের ওই সহপাঠীটাকেই আনা, আসলে আমাদের উদ্দেশ্যটা ও তালি করে তোমরা জীবন বাঁচাতে চাই, জীবন বাঁচাবো অবশ্যই একটা ভালো কাজ। তাই কথা হচ্ছে কি, তোমাকে আমি মোটামুটি ওই ঘন্টা বাঁচানি আমি ওখানে যাবো, ওইখানে যাওয়ার জন্য কিন্তু ম্যাপ ওই সব আছে আমার কাছে, আমি সব দেখে দেবো টলি করে তোমরা আমারে ফোন দিবা, ঠিক আছে, ফোন দিয়ে ওই যে আমার ঠিকানা দিয়ে ওইগুলো নিয়ে আমার বাসায় চলে আসবা। এটা কি সেই জাদুর আংটি নাকি? ওই যে সেদিনই বই একটা গল্পে পড়েছিলাম, কি একটা জাদুর আংটি আছে দেখি তো, সেই রকমই মিলে যাচ্ছে রে, আল্লাহ যেন জাদুর আংটিটাই হয়ে যায়। আল্লাহ যেন জাদুর আংটি হয়ে যায়। শক্ত কেরাম যেন মিলে যাচ্ছে, এটা কি জাদুর আংটি নাকি? এবার যেন মিলে যাচ্ছে, বুঝতে পারিছি তালি ভরে এটা জাদুর আংটি, যাক কপাল তো তালি খুলি গেল। এখন তো আর এই দুনিয়া সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বুঝাই, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। কি রে মানিক, তুই কাক কথা করছ, তো কোন মানুষ নাই রে?
তুই আমার কুত্তি? আরে না, মালদার বাড়ির কথা কইছি, যা আসতেছে সব তো ফকির নি আর মগা। বুঝিয়ে ফেলিয়েছি দেখছি। তুই দেখবিন, দেখদিনি কিছু বুঝবার পারিস কিনা। উস্তাদ দেখে তো মালদার বাড়িটি মনে হচ্ছে। উস্তাদ এই ব্যাপারে শুনলাম আমি করি। তুই করবি তো, পারবি তো? সবিপুর গ্রামে যাব, তাহলে একদম সঙ্গী পালাম। একে একে হাট্টি মোচ আসছে না রে ভাই। আমিও তো চিনি না রে ভাই। আরে ভাই, আমি এই গ্রামে নতুন আইছি রে ভাই। আমি তো এদিক চিনি না রে ভাই, খালি রাস্তা রাস্তা দেখতেছি। ঠিক আছে ভাই, তাহলে চলেন দুইজন একসাথে গল্প করতে করতে যাই। আচ্ছা আজ দোকান ঘাট দেখি না রে। বিস্কুট এনেছি।